আজকে আমাদের যারা তৃণমূলের বাহিনীর হাতে নিহত হয়েছে তাদের কিছু আর্থিক সাহায্য দেওয়ার ছিল কারণ তারা পার্টির কাজ করছে বলেই নিহত হয়েছে তারা পার্টির কার্যকর্তা বলেই তাদেরকে খুন করা হয়েছে দেখুন কোন প্রাণের তো কোনো দাম হয় না আজকে আমি এসছি একটা চেক দিতে তার মানে যার ঘরের ছেলে গেছে তার দাম আমি দিয়ে দিলাম এটা কখনো হতে পারে না বুঝতে যাদের বিদে অভিযোগ যাদের বৃদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছেন আমরা কী করে ব্যবস্থা নেব ও রাজ্যে একটা সরকার চলছে আমরা পুরো ঘটনা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিজেপির তৃণমূল সংঘর্ষ নয় এটা শুধু সোজা ভাষায় এখানে রোহিঙ্গাদের বসানোর জন্য রোহিঙ্গা কমিউনিটিকে বসানোর জন্য এখানকার হিন্দুদেরকে গ্রাম ছাড়া করার একটা প্রয়াস হয়েছে সরকার জানে চুপ করে এটাকে করা হয়েছে বিজেপি তৃণমূল সংঘর্ষ হলে তার এতটা বিভৎস্বরূপ হতো না পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বাইরের লোকজনকে নিয়ে এসে এখানে বসানোর একটা প্রক্রিয়া এখানকার শাসক দল শুরু করেছে কেন্দ্র সরকারকেও আমরা জানিয়েছি এর এনআইএ তদন্ত না হলে নিত্য শাস্তি দোষীদের হলো না যেভাবে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট